তো আপনারা দেখছেন এনবিসির দ্য মোস্ট এফিশিয়েন্ট এমপ্লয়িজ এন্ড এদের জন্যই আপনারা রয়েছেন এখানে সো ক্যান বি হ্যাভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল অফ দেম স্ট্যান্ডিং ওভার হিয়ার উইথ দ্য ডিরেক্টর মিস্টার অভিষেক পল থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সো ম্যাম বিফোর গোইং টু দ্য প্রেজেন্টেশন পার্ট So if you can share any of your memory, it's a long journey, it's a long experience from your filming career. Jodi kono sweetest memory? Koto bolbo, eto ache. Je, first of all, I would like to say that whatever you do, just remember that there's someone up there তাকে ঈশ্বর আমি আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাস জিত আমি সত্য সাই বাবাকে খুব মানি কিন্তু যে যে কাউকেই মানি যাকেই মানি যে কোনো ধর্ম যে কোনো কিছু কিন্তু আমার মনে হয় প্রত্যেকের মনে রাখা উচিত ওপরে একজন আছেন যিনি আমাদের মধ্যে দিয়ে সব কিছু করাচ্ছেন অসাধারণ এবং আমার যেটা মনে হয় আজকে আমরা এই যদি যে যে কাজ করবেন আজকে আমার মনে হয় আমি খুব ভুল জায়গায় এসেছি কারণ কম্পিউটার সম্বন্ধে আমি কিছুই বুঝতে পারি না আমি একেবারেই অজ্ঞ আমার ছেলেদের কাছে বকুনি খাই বলে আমি সবসময় বলি আমাকে একটু বলে দিবি এটা কী করে করে তা বলে নিজেরা আমি বলি তাহলে আমি আর শিখবো কী করে আমাকে বলে দে আমি করি তো এইরকম আমি একেবারেই কিছু বুঝি না কিন্তু আমি সেইটাই ভাবি যে কোন কম্পিউটার আমাদের ভেতরে আছে যে যেটা আমাদেরকে এই এত যুগ যুগ ধরে আমরা চলে আসছি এখনো এক একটা জিনিস আমরা যখন দেখি যে এই যে আমাদের যে স্থাপত্য আমাদের যে স্কাল্পচার সেগুলো কি ক্যালকুলেশনে তৈরি হয়েছে কোন কম্পিউটার তাদের মাথার মধ্যে ছিল যে তারা কি ছিলেন এই যে ইজিপ্টে যে পিরামিড তৈরি হয়েছে এই অঙ্ক তাদের কে শেখালো কি করে হলো তো তখন বিশ্বাস করতে হয় একজন আছেন তিনি করান এবং আপনাদের শুধু বলবো যে আমার আজকে ঈশ্বরের আশীর্বাদে আপনারা আমাকে দেখেছেন আজকে মমতা শঙ্কর আমি কখনো নিজেকে মমতা শঙ্কর কেউ কিছু ভাবি না আমি অত্যন্ত সাধারণ আপনাদের থেকেও সাধারণ একেবারেই সাধারণ সাধারণের থেকেও সাধারণ একজন আমার বাবা মা সব সময় শিখিয়েছেন ছোটবেলা থেকে বলেছেন নাম আর টাকার পেছনে ছুটবে না নিজের কাজ যেটুকু কাজ করছো সেটাকে ভালোবেসে সিনসিয়ারলি ডেডিকেটেড হয়ে সেই কাজটুকু করে যাও শুধু সেইটা করে যাও আপনি সব কিছু তুমি যদি ঠিক রাস্তায় থাকো সৎ থাকো সব কিছু তোমার পেছনে পেছনে সব এসে যাবে কিন্তু তুমি যদি নাম অর্থ এইসবের পেছনে দৌড়ো সব কিছু তোমার থেকে দৌড়ে পালিয়ে যাবে আর আরেকটা জিনিস যেটা এখন ভীষণ দেখা যায় যে আমরা তো সব কিছু করি নিতে চাকরি পেতেই হবে আমাকে এটা করতেই হবে আমাকে ওই জায়গায় পৌঁছতেই হবে আমরা এই যে একটা আমার পাশে এ আছে এ কত পায় তাকে আমাকে নিয়ে যেতেই হবে অনেকের মেন্টালিটি এরকম থাকে সবার না এরকম থাকে যে তার সঙ্গে একটা রেশারেশি আমরা সারাক্ষণ দৌড়চ্ছি কিসের পেছনে দৌড়চ্ছি জানি না কিন্তু আমাকে দৌড়তে হবে আমার মনে হয় সেই দৌড়টা যদি নিজের সঙ্গে হয় নিজের সঙ্গে নিজে কম্পিট করো নিজে কালকে আমি যতটা সিনসিয়ারলি কাজ করেছি আজকে যদি তার থেকে আরও সিনসিয়ারলি আমি কাজ করি সেইটা আমার অ্যাচিভমেন্ট সেইটা আমার গোল আমি কালকে যতটা ভালো কাজ করেছি যে কটা ভালো কাজ করেছি একটা ছোট্ট ভালো কাজও যদি করে থাকি কোথাও দেখছি কলে একটা জল পড়ে যাচ্ছে আমি যদি গিয়ে কলটা না দেখলেও চলবে আরে জল পড়ছে তো কি হয়েছে
কিন্তু আমি যদি গিয়ে জলটাকে কলটাকে বন্ধ করে আমি আবার আমার কাজে গেলাম, এইটুকুও কিন্তু একটা কাজ, এটুকুও কিন্তু আমি সোসাইটির জন্য একটা কাজ করছি। আমি কাল এই কাজগুলো যদি আমাদের ভেতরে আমরা বাড়াতে থাকি, আমরা যদি সব সময় কনশিয়াস থাকি, কাল আমি যতগুলো ভালো কাজ করেছি আজ তার থেকে আরো ভালো কাজ করব, পরশু আমি দেখে রাখবো। রাত্রির বেলা আমার মা সবসময় আমায় শিখিয়েছিলেন, রাত্রের বেলা সারা দিন কি কি করলে একটা ভাবো, কটা খারাপ কাজ, কাউকে দুঃখ দিয়েছো কিনা, কারোর মনে কষ্ট দিয়েছো কিনা, কোনো খারাপ কাজ করেছো কিনা এটাও ভাববে, এবং কি কি ভালো কাজ করেছো সেটা ভাববে। এবার পরের দিনের জন্য প্রমিস করো যে ওই খারাপ কাজগুলো আর করবে না, ওইগুলো থেকে শিখে তুমি আরো ভালো কাজ তুমি করবে। সুতরাং আমরা যদি নিজের এই ভেতরের কম্পিউটারটাকে যদি সারাক্ষণ আমরা একদম ঠিক রাখি, আমাদের ভেতরে যদি এই জিনিসগুলোকে রাখি, আমার মনে হয় প্রত্যেকে আমরা যে যে কাজ, আজকে এই ইনস্টিটিউশন এত ভালো কাজ করছে, এনবিসি এত ভালো কাজ করছে, এই কাজ যদি এই মানসিকতার সঙ্গে একসঙ্গে মেলে তাহলে আরো দূর প্রত্যেকে পৌঁছতে পারে। থ্যাংক ইউ ম্যাম, হোয়াট আ লাভলি ওয়ার্ডস, ক্যান বি হ্যাভ আ বিগ রাউন্ড অফ ক্ল্যাপ ফর দ্যাট, একটা জোরে হাত চালিয়ে হয়ে যায়।